আজ তোমাদের সাথে শেয়ার করব মোস্ট রিকোয়েস্টেড বাড়িতে বানানো মেয়োনিজ, যেটা তোমরা বেশ কয়েকদিন ধরেই শেয়ার করতে বলছিলে। তাও আবার দুরকম, মানে ভেজ আর ননভেজ দুরকমভাবেই বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব, যেটা খেতে তো দারুণ টেস্টি আর বিভিন্ন কাজেই কিন্তু ইউজ করা যায়। যেরকম স্যান্ডউইচ তো আছে, এছাড়া বার্গার বা বিভিন্ন রকম ইটালিয়ান রেসিপিতেও ইউজ হয়। এছাড়া নর্মালি পাউরুটির মধ্যে একটু মেয়োনিজ মাখিয়ে শুধু শুধুও খেতে কিন্তু দারুণ লাগে। যেদিন ভীষণ কাজের চাপ থাকে সেদিন স্যান্ডউইচ বানাতে না পারলে প্লেন মেয়োনিজ লাগিয়েও শ্যাকা পাউরুটি কিন্তু আমরা খেয়ে থাকি, তাই না? তবে বাজার চলতি বিভিন্ন মেয়োনিজের দামও যেরকম একটু বেশি হয়, আর সেই সঙ্গে সঙ্গে খেতে কিন্তু খুব একটা ভালো লাগে না, আর তারপর কিছুদিন রেখে দিলে একটা দেখবে তেল ছিটে গন্ধও হয়। তবে আজকে আমি যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো এইভাবে বানিয়ে খেয়ে দেখো দুর্দান্ত লাগে। সবার প্রথমে আমি এখানে ভেজ যে মেয়োনিজটা সেটা বানিয়ে নিচ্ছি, আর এর জন্য কিন্তু কোনো হুইপিং যে মেশিনগুলো মানে ব্লেন্ডারগুলো সেগুলোর কিন্তু প্রয়োজন নেই। নর্মাল মিক্সির জারের চাটনির বাটিটা নিয়েছি, আর তার মধ্যে 1/3 কাপ আমি এখানে দুধ দিয়ে দিয়েছি, যেটা রুম টেম্পারেচারে রাখা রয়েছে জাল দেওয়ার পরে। দিয়ে দিলাম তাতে 1 চামচ মাস্টার্ড সস বা বলতে পারো কাসুন্দি, দিয়ে দিলাম 1/2 চামচেরও কম সামান্য একটুখানি নুন, আর তার সাথে 1.5 চামচ মতো চিনি, দিচ্ছি 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চা চামচ গুঁড়ো দুধ, আর দিচ্ছি এখানে এরপরে যে কাপটা মেপে আমি দুধ নিয়েছিলাম সেই একই কাপের অর্ধেক নিয়ে নিচ্ছি সাদা তেল। আর খেয়াল রেখো দুধটা কিন্তু 1/3 কাপ হবে, অবশ্যই রুম টেম্পারেচারে রাখা, আর তেলটা কিন্তু 1/2 কাপ হবে। তবে আমি পুরো তেলটা একবারে এর মধ্যে দেবো না, আর এটা অবশ্যই মাথায় রেখো যে একবারে দেবে না, এই তেলটা আমি 3 বারে দিচ্ছি, আর এতে করে কিন্তু একদম দোকানের কেনা মেয়োনিজের মতো কনসিস্টেন্সি এই মেয়োনিজটা তৈরি হবে। আর যেহেতু কোনো রকম ইলেকট্রিক বিটার আমি ইউজ করছি না, নর্মাল মিক্সির জারে বানাচ্ছি, তাই এটাই কিন্তু এর ট্রিক্স বলতে পারো। যাই হোক, এবার এটাকে আমি আগে ব্লেন্ড করে নিচ্ছি 1-2 সেকেন্ড মতো। এই দেখো ফার্স্টবার ব্লেন্ড করার পরে এটা কিন্তু অনেকটাই পাতলা রয়েছে। এবার আবারও একটুখানি তেল দিয়ে দিলাম, দিয়ে আবারও 1-2 সেকেন্ড মতো একটু ব্লেন্ড করে নেব। সেকেন্ডবার ব্লেন্ড করার পরে দেখো এটা কিন্তু টেক্সচারটা একটু ঘন হয়েছে আগের থেকে, দেখতে পাচ্ছ? যাই হোক, এবার বাদ বাকি যে তেলটা আছে সেটা দিয়ে আরও 2-3 সেকেন্ড মতো আরেকবার ব্লেন্ড করে নেব। দেখো থার্ড টাইম ব্লেন্ড করার পরে এটা কতটা ঘন হয়ে গেছে, এই দেখো চামচে করে তুলছি, বুঝতে পারছো টেক্সচারটা? কিন্তু এখনই ইউজ করব না, এটাকে 1-2 ঘন্টার জন্য মিনিমাম ফ্রিজে রেখে দেবো, তাহলে এটা একেবারে সেট হয়ে যাবে, তারপরেই এটাকে ইউজ করব। আর সেই জন্য এটাকে একটা এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দিচ্ছি, আর এই বাড়িতে বানানো মেয়োনিজটা কিন্তু অনায়াসে এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজে 2-3 সপ্তাহ রেখে খাওয়া যায়, একটুও নষ্ট হয়ে যাবে না। তাহলে এই তো গেল আমাদের ভেজ মেয়ো রেসিপিটা, জাস্ট 5 মিনিটেই কিন্তু তৈরি হয়ে গেল। এইবার বানিয়ে নিই চলো ননভেজ মেয়োনিজটা, মানে গার্লিক মেয়ো। আর তার জন্য আগের মিক্সির জারটাই নিয়ে নিয়েছি, ধোয়ার দরকার পড়েনি, দিয়ে দিলাম তার মধ্যে একটা কাঁচা ডিম, আর এরপরে দিয়ে দিচ্ছি 1/2টা পাতিলেবুর রস। লেবুর রস চিপতে গিয়ে যদি দানা পড়ে যায় অবশ্যই সেটা কিন্তু চামচ দিয়ে তুলে ফেলে দিও, নাহলে মেয়োনিজটা তিতো হয়ে যাবে। এই যে আমি দানাগুলো তুলে ফেলে দিচ্ছি, আর তোমরা যারা ভাবছো কাঁচা ডিম দিয়ে করার জন্য গন্ধ বেরোবে ডিমের আসতে, একদমই তা নয়, নিঃসন্দেহে একবার এইভাবে বানিয়ে দেখো, দারুণ লাগে খেতে। এটা কিন্তু পার্সোনালি আমার ভীষণ প্রিয় এই গার্লিক মেয়োটা। এবার দেখো 3টে বড় সাইজের রসুনের কোয়া নিয়ে নিয়েছি, যেহেতু এগুলো একটু বড় তাই 3টে দিচ্ছি, যদি ছোটো ছোটো হয় তাহলে আরও 2-3টে দিয়ে দিও। রসুনের কোয়াগুলো একটু কুচো করে আমি মিক্সি জারের মধ্যে দিয়ে দিলাম, দিচ্ছি 1/2 চামচেরও কম একটু নুন, আর তারপরে দিচ্ছি 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে চিনি। এবার আগের ওই একই কাপ মেপে এখানে 1/2 কাপ আমি সাদা তেল নিয়ে নিয়েছি, যার থেকে একই রকম প্রসেসে আমি 3 বারে তেলটা দেবো, একবারে কিন্তু দেবো না। এই যে প্রথমে খানিকটা তেল দিয়ে নিলাম, এরপরে এটাকে 2-3 সেকেন্ডের জন্য একটুখানি হুইপ করে নেব বা ব্লেন্ড করে নেব। দেখো প্রথমবার কিন্তু অ্যাজ ইউজুয়াল অনেক পাতলা হয়েছে টেক্সচারটা, এরপরে এর মধ্যে আমি আবারও খানিকটা তেল দিয়ে দিচ্ছি, দিয়ে আবার 1-2 সেকেন্ডের জন্য ব্লেন্ড করে নেব। সেকেন্ডবার কিন্তু আগের তুলনায় অনেকটা থিকনেস এসে গেছে, এইবার বাদ বাকি যে তেলটা আছে সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো থার্ড টাইম ব্লেন্ড করে নেওয়ার পরে এটাও যথেষ্ট ঘন হয়ে গেছে, এবার এটাকেও একই রকম প্রসেসে এয়ারটাইট কন্টেনারে ভরে 1-2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে তারপরেই কিন্তু ইউজ করব, এতে করে এটাও একেবারে দোকানের কেনা মেয়োনিজের মতোই ঘন আর সেট হয়ে যাবে।
তাহলে এই তো গেল একদম সিম্পলভাবে দুটো মেয়োনিজের রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম, একটা একদমই নিরামিষ আর একটা ডিম দিয়ে আর রসুন দিয়ে আমিষ। এছাড়াও আরও অনেক রকমভাবে মেয়োনিজ তৈরি করা যায়, আরও কিন্তু তিন চার রকম প্রসেস আছে মেয়োনিজ তৈরি করার, মানে বিভিন্ন রকম ফ্লেভারের যে মেয়োনিজগুলো, আর সেগুলো তোমাদের সাথে এরপরে আরেকদিন শেয়ার করবো ওখানে। তাহলে চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন আরেকটা রেসিপির সঙ্গে খুব শিগগিরই। টিল দেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই ভিডিও ছেড়ে যাওয়ার আগে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। যারা এখনও পেজটা ফলো করোনি প্লিজ একটা ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো।